আসসালামু আলাইকুম, সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে। চলে আসলাম তীব্র এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি শরবত বা জুসের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো তরমুজের তারান্নুম শরবত রেসিপি। এই গরমে এরকম এক গ্লাস শরবত পান করলে আপনার প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। এখানে আমি অর্ধেকের মতো তরমুজ নিয়েছি। তরমুজটাকে আমি কেটে টুকরা টুকরা করে নিব। তো এভাবে আমি ছোট ছোট টুকরা করে তরমুজগুলোকে কেটে নিব। সবগুলো টুকরা তরমুজে আমি এভাবে টুকরা করে নিব। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে আমি এক বাটির মতো তরমুজ টুকরা নিয়েছি। এখন আমি এটাকে একটি ব্লেন্ডার জারে ঢেলে দিব। এর ভেতরে দিয়ে দেব 1/3 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আপনাদের কাছে যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে বিট লবণ ব্যবহার করতে পারবেন। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই শরবতকে একটি চালনি দিয়ে চেলে নিব। এর ভিতরে যে বিচি থাকে আর যে আঁশগুলো থাকে সেগুলোকে আমি চালনি দিয়ে চেলে ফেলে দেব। তো চালা হয়ে গিয়েছে আর এগুলো আমি ফেলে দেব। আর এখন যা করতে হবে, এখানে আমি 2টা গ্লাস নিয়েছি, এর ভিতর দিয়ে দেব বরফ কুচি। তো এই বরফ কুচিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব লেবুর টুকরা। এখন আমি শরবতটাকে গ্লাসের ভিতর ঢেলে দিব। তো তৈরি হয়ে গেছে আজকের আমার এই তরমুজের তারান্নুম শরবত রেসিপি। এরকম একটি শরবত গরমের সময় খেলে আপনার প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই এটি তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।